ঈদে আসছে শাকিব খানের তুফান সিনেমা। এ তুফান অদম্য, অপ্রতিরোধ্য। গেল কয়েক বছর ধরে শাকিবের চোখ আন্তর্জাতিক বাজারে। আমরা এখানে বসে থেকেও চলচ্চিত্র, ইন্টারন্যাশনাল মানের চলচ্চিত্র বানাতে পারি। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের ছবি। যেদিন আমরা ভাববো যে 100 কোটি তো রেট সেল হয়েছে, গ্রস সেল হয়েছে, ঢুকতে চান 100 কোটির ক্লাবে, সেটাও আমরা খুব অচিরে কিছু বছরের মধ্যেই আমাদের চোখের সামনে সেটাও আমরা দেখবো। এবং একটা সময় মনে হবে যে 100 কোটি টাকাও খুব কম টাকা মনে হবে। তুফানের গানে নতুন রেকর্ড, মাত্র 7 দিনে 1 কোটি ভালোবাসা। তুফানের সঙ্গে ক্যাশব্যাক করে সরে দাঁড়ালো জঙ্গলি। তবে ঈদের মতো ডেট ছেড়ে দিয়ে কি নিজেদের ভালো করলো জঙ্গলি টিম? মনে হয় বুদ্ধিমানের কাজটাই করলো। তাছাড়া অন্যান্য সিনেমার প্রচারও দেখছি না, যাই হোক প্রসঙ্গ আমার এইটা না। ঝড় তুফান কিছু একটা হবেই আর কি। বাংলা চলচ্চিত্রে কার ভালোবাসা এবং দেশপ্রেমটা বেশি, শাকিব বস নাকি আমাদের চঞ্চল চৌধুরী? চঞ্চল দাদা, আপনাকে যদি তুফানে উড়াধুরা ডান্স দিতে বলা হতো তাহলে আপনি কি করতেন? আমি আসলে ডান্স পারি না, কিন্তু আমার শরীরটা সাপোর্ট করে না কখন। আমি হয়তো 2 লাইন গান গাইতে পারবো। হ্যাঁ, ওরা ধরার হয়তো এরকম যদি কিছু যদি হয়, সবাই নাচানাচি করবে, আমি হয়তো হাততালি দেবো, এটা করতে পারবো। এইবার বুঝলাম আপনি কেন শান্তভাবে তাচ্ছিল্য করেছিলেন। তুফান, খুব ভয় পাইছি রে। তুফান কত বড় ঝড় নিয়ে আসতে পারে এই ঈদে? আমার মনে হয় যে সেই রকম একটা কিছুই হবে। চঞ্চল দাদা, আপনার অভিনয় নিয়ে কারো কোনো কথা নেই, সংশয় নেই, শাকিব খানের অভিনয়ের ব্যাপারে আপনার কেমন লেগেছে? ভালো, অনেক ভালো অভিনেতা, নির্দ্বিধায় বলা যায়। চঞ্চল ভাই, আসলে আপনি কি হতে চান? আমি তো আসলে সত্যি কথা, আমি তো অভিনয়টা করার চেষ্টা করি, বাদ বাকি কোনো হিসাব আমার কাছে নেই। স্টার, সুপারস্টার, মেগাস্টার, কমার্শিয়াল, নন কমার্শিয়াল, এগুলো আই ডোন্ট বদার। বুঝলাম, এজন্য আপনি কি করতে চান? আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না, আমার কাজটা হচ্ছে অভিনয় করা। আসলে আপনি কি বোম্বে এবং হলিউডে কাজ করতে চান? বোম্বে হলিউডে কাজ করবো এরকম কোনো স্বপ্ন বা নাই। আমি হলিউডের অভিনেতা হতে চাই না, আমি বাংলাদেশের অভিনেতা হতে চাই। এই হলো দেশপ্রেম, মিলে গেল আমাদের বস শাকিব খানের মতের সাথে। এবং বাংলা কন্টেন্ট, বাংলা সিনেমা হোক, বাংলা ওটিটি হোক, এইগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাক, ওরা সাবটাইটেল করে দেখবে। শাকিব খানও এমনটাই চান, যা আমরা ইতিপূর্বে অনেক ভিডিওতে শুনেছি। আমরা এখানে বসে থেকেও চলচ্চিত্র, ইন্টারন্যাশনাল মানের চলচ্চিত্র বানাতে পারি। হয়নি তো আমি আমার বাংলাতে অভিনয় করব, আমার ছবি সাবটাইটেল করে, বা আমাদের ছবি সাবটাইটেল হয়ে এটা সারা পৃথিবীতে ছড়াবে এবং কানজে যাবে, অস্কারে যাবে, এটা হচ্ছে আমার স্বপ্ন। এই ধরনের শক্তিমান অভিনেতার দ্বারাই বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছানো সম্ভব। ধারণা অনুযায়ী তুফানে চঞ্চল চৌধুরীকে একজন গোয়েন্দা চরিত্রে দেখা যেতে পারে, যে কিনা তুফানের সব কৃতকর্মের খোঁজ বের করবেন। এই বন্ধন অটুট থাকুক একসাথে, বেশি বেশি কাজ হোক, বাংলা ইন্ডাস্ট্রিতে সমৃদ্ধি আসুক। আমি গানে থাকতে পারবো কিন্তু নিজে নাচতে পারবো না, আমার ওটা হবে না আমাকে দিয়ে। তুফান সিনেমার মেইন ভিলেন মিশা সওদাগর এবং তুফানকে চিহ্নিত করার জন্য গোয়েন্দা চরিত্রে শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী।